হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার পায়েল দাদার ব্লগসে তোমাদের স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 15ই আগস্ট, দেখো কি হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারলাম না, গেছিলাম শুধু একটু আমার মায়ের স্কুলে, ওখানে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছি। আর বাড়ির সামনে দিয়ে যে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা গেল, সেগুলোই যা ভিডিও করেছি। দেখো বৃষ্টি হচ্ছে, এটা আমাদের বাড়ির পিছনের বাগান, দেখো এখন পরিষ্কার করে দিয়েছে বলে কত সুন্দর লাগছে বাগানটা। আর দেখো গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে, এই যে দেখো বৃষ্টিতে পুরো ভিজে একদম সারা জায়গা। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, এটা আমাদের জবা ফুল গাছ। ঠিক আছে চলো দেখি রাস্তা দিয়ে আবার কি আসছে, এবার যাব ওখানে দেখতে, তোমরাও সাথে থাকো। আজকে সারাটা দিন আমার, চলো দেখি। আর আজকে একটু ইলিশ আর একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, দেখি বাজারে যাই। এই যে দেখো রাস্তা দিয়ে এনসিসির এরা প্যারেড করতে করতে যাচ্ছিল। এই প্রতিবারই এই রাস্তা দিয়ে ওরা র্যালি করে, ভীষণ ভালো লাগে দেখতে। আমি তো বাজার বেরিয়েই দাঁড়িয়ে পড়েছি অপেক্ষা করে এরা এসে গেছে বলে। দেখো বাজারে গেলাম, এই মাছটা পেলাম, আর এই দেখো মাছের ডিম পেয়েছি। আর ইলিশ তো একদমই পেলামই না, বললো আর কিছুক্ষণ আগে গেলেই হয়তো পেতাম, দেখলেই র্যালি চলে এসেছিল, আমি রেডি হয়েও দাঁড়িয়েছিলাম, লাস্টে ডিমটাই নিয়ে চলে আসলাম। দেখো মাছটা রান্না হবে এটা দিয়ে, আর আমি আজকে রাগ করে ভেবেছি ইলিশ মাছ যখন পাইনি আমি খিচুড়িও খাবো না, না হলে আমার আজকে ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, খিচুড়িটাও খেলাম না। এই দেখো ডিমের বড়াটা হয়ে গেছে, ডিমের বড়া দিয়ে আর সরু সরু করে আলু কেটে ডালনা করা হবে। কি করব, ইলিশ মাছ তো আর পেলাম না, তার জন্য আর কি এই খাই আজকে। ঠিক আছে দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো ডালনার তরকারিটা নামিয়ে নিয়েছি, টমেটো দিয়ে করেছি। এই দেখো ওই মাছের আলু দিয়ে কারি হয়ে গেছে, তোমাদের আর রেসিপিটা দেখাইনি, দুপুরের খাবারে লাঞ্চে চলে এসেছি একবারে, দুপুরে লাঞ্চটা দেখিয়েনি। এই দেখো লাঞ্চে রয়েছে আলু আর উচ্ছের সিদ্ধ, আলু কচুর তরকারি আর ডিমের বড়া আর মাছের। চলে এসেছি সন্ধেবেলা, মুড়ি খাবো, বাদাম ভেজে নিচ্ছি, বাদাম ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব, আর সাথে খাবো চা। চাটা আর দেখালাম না, চলো একেবারে চলে আসলাম রাতের ডিনারে। আমি তো রুটি খাবো, কারণ খিচুড়ির ওপর রাগ করেছি, খিচুড়ি তো করিনি। এই যে দুধ দিয়ে খাবো আর তরকারি দিয়ে খাবো, আমার দুধ দিয়ে ভীষণ রুটি খেতে ভালো লাগে। চলো ডিনারটা কী আছে দেখাই। এই যে আলু সিদ্ধ মাখছে, মাছ রয়েছে আর ডিমের ডালনাটা রয়েছে, ব্যাস এই দিয়ে ডিনার করে নেবো আজকে। এরপর চলো খেয়ে নিই, তারপর আবার শুতে দিয়ে দেখা হচ্ছে। হ্যালো, হ্যাঁ রাতেবেলা শোয়ার আগে চলে আসলাম। এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে, চলো রাতে ডিনার হয়ে গেছে, দেখি তো দিলাম ডিনারে কি খেলাম। বেশিরভাগ টাইমই রুটি খাই, আর যেদিনকে রুটি হয়তো সম্ভব হয় না, মেয়ে নিয়ে তো সব দিন রুটি করা সম্ভব হয় না, যেদিন রুটি করতে পারি না সেদিনকে ভাত খেতেই হয় অগত্যা। যাই হোক ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে, এখন বাজে রাত 11:45, চলো শোবো, শুয়ে পড়বো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে এন্ড করব। আর এন্ড করার আগে জানোই কি বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ প্লিজ একটু বেশি করে টাইম ভিডিওটা দেখো, স্কিপ করে করে দেখো না, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে, কমেন্ট তো করোই একটা করে লাইক দিও, তোমাদের কাছে এটা আমি নিজে চেয়ে নিচ্ছি।
আর তোমাদের কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি অবশ্যই আছি, হেল্প করব। আর যারা আমার ভিডিও দেখো তাদের ভিডিও আমি প্রতিনিয়তই প্রতিদিনই দেখি। যাই হোক, হয়তো ছোট মেয়ে আছে তো হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, তবুও আমি পরেও দেখি ভিডিও। যাই হোক, এইভাবেই আমরা একে অপরের পাশে থাকবো, আমার পাশেও থেকো তোমরা। তাহলে চলো, তোমরা ভালো থেকো। এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এসেই ওকে খাইয়ে দিয়েছি। তাহলে চলো এখানেই এন্ড করি ভিডিওটা। তাহলে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর অলটাই স্মাইল করো। টাটা, গুড নাইট।